কালিয়াগঞ্জ কাণ্ডে জনস্বার্থ মামলা গ্রহণ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মৃত নাবালিকার পরিবার সিবিআই যে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হওয়ায় আবেদন গ্রহণ করা হল না। জনস্বার্থ মামলাকারীর কোনো অভিযোগ থাকলে সিঙ্গল বেঞ্চে আবেদন করার নির্দেশ। কালিয়াগঞ্জ কাণ্ডে জনস্বার্থ মামলা গ্রহণ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মৃত নাবালিকার পরিবার সিবিআই যে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যেই, তাই আবেদন গ্রহণ নয়। জনস্বার্থ মামলাকারীর যদি কোনো অভিযোগ থাকে তাহলে সিঙ্গল বেঞ্চে আবেদন করার নির্দেশ দিল আদালত। কালিয়াগঞ্জ কাণ্ডের তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে সিআইডি এবং তাদের আধিকারিকরা গতকালও গিয়েছিলেন, আজও তারা যেতে পারেন গ্রামে। গতকাল গুলি তারা সংগ্রহ করেছেন। অন্যদিকে কালিয়াগঞ্জ কাণ্ডে জনস্বার্থ মামলা গ্রহণ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মৃত নাবালিকার পরিবার ইতিমধ্যেই সিবিআই চেয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছে, তাই আবেদন গ্রহণ করা হল না। জনস্বার্থ মামলাকারীর যদি কোনো অভিযোগ থাকে সিঙ্গল বেঞ্চে আবেদন জানানোর নির্দেশ। কালিয়াগঞ্জ কাণ্ডের ঘটনা ঘটে যাওয়ার চার দিনের মাথায় সিআইডি তদন্তভার গ্রহণ করেছে, তিন দিনের মাথায় সিআইডি তদন্তভার গ্রহণ করেছে। গতকালই সিআইডির আধিকারিকরা পৌঁছেছিলেন এবং সেখানে দুটি মামলা হয়। একটি গুলি চালনার ঘটনার জন্য যে পুলিশ অফিসার গুলি চালিয়েছিলেন তার নামে যেমন মামলা হয়েছে, তার পাশাপাশি তিনি পাল্টা পুলিশের ওপরে হামলা চালানো হয়েছে বলে একটি মামলা করেন এবং এই দুটি মামলারই দায়িত্ব গ্রহণ করেছে সিআইডি। গতকাল ঘটনাস্থলে যান সিআইডি আধিকারিকরা, আজও তারা কালিয়াগঞ্জে যেতে পারেন এমনটাই জানা যাচ্ছে। যদিও মৃতের পরিবার কিন্তু সিবিআই তদন্তের দাবিতে অনড়। কালিয়াগঞ্জ কাণ্ডে জনস্বার্থ মামলা গ্রহণ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মৃত নাবালিকার পরিবার সিবিআই চেয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল, তাই আবেদন গ্রহণ নয়। জনস্বার্থ মামলাকারী কোনো অভিযোগ যদি থাকে তাহলে সিঙ্গল বেঞ্চেই আবেদন করতে হবে এমনটাই নির্দেশ আদালতের। তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণ করলেন না বিচারপতি রাজাশেখর মান্থা। মামলাকারী সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন, এই মামলা জনস্বার্থ মামলা হিসেবে গণ্য হওয়া উচিত। অপরূপার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। গ্রুপ সিতে নিয়োগের জন্য নিজের লেটার প্যাডে লিখে অযোগ্য প্রার্থীদের সুপারিশ করেছেন অপরূপা পোদ্দার। আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই অভিযোগে মামলা দায়ের করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। আর এখন যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণ করলেন না বিচারপতি রাজাশেখর মান্থা। মামলাকারী যেহেতু সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন, তাই এই মামলা জনস্বার্থ মামলা হিসেবেই গণ্য হওয়া উচিত। আবাস যোজনায় তাঁর জ্যাঠতো ভাইয়ের কাছমারির অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ দেবের জবাব চাইল বিজেপি। ঘাটাল জুড়ে সাংসদের বিরুদ্ধে পোস্টার এবং দেওয়াল লিখন কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। প্রশ্ন তোলা হয়েছে, সাংসদের ভাইকে কাছমানি দিতে হলে সাধারণ মানুষের কি অবস্থা? ঘাটালে তৃণমূল সাংসদের বিরুদ্ধে দেওয়াল লিখেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। এই ইস্যুতে দেবের পদত্যাগও দাবি করেছেন তিনি। দেবের ভাই বিক্রম অধিকারী কেশপুরের বাসিন্দা। আবাসে কাছমানি বিতর্কে কেশপুরের তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী শিউলি সাহারও পদত্যাগ দাবি করেছেন বিজেপি সদস্যরা। মন্ত্রীর দাবি, দেবের ভাই সাংসদের নামে আগেও উল্টো পাল্টা কথা বলেছেন, তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে পোস্টার বিতর্কে বিজেপির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শিউলি সাহা। দেবের ভাই বলে দিয়েছে সত্যি কথাটা, এবং এটা ঘাটাল লোকসভার সবাই জানেন যে দেব যেভাবে ওখান থেকে তোলা তোলে এবং দেবের যে এজেন্ডা সারা লোকসভা জুড়ে গরিব মানুষের কাছ থেকে কাটমানি নিচ্ছে এবং সেই কাটমানির 30% দেবের কাছে পৌঁছয়, এটা আমি বলছি না, এটা দেবের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা ওর সঙ্গে সহযোদ্ধা এবং যারা ঘাটাল লোকসভার বড় বড় নেতা তারাই বলছেন।